আহতদের নিশ্চিতে কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে বৈঠকে বসবেন সরকারের উপদেষ্টারা এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন আমাদেরকে একটু জানাবেন বৈঠক কি ইতোমধ্যেই শুরু হয়েছেন কিনা এবং আহতদের পক্ষ থেকে কি কি দাবি জানানো হয়েছে ধন্যবাদ আমরা দেখছি যে এরই মধ্যে আহত শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সভাকক্ষ আছে সেটিতে তারা প্রবেশ করেছেন তারা বৈঠকের জন্য অপেক্ষা করছেন তারা সভাকক্ষে এরই মধ্যে বসে গেছেন এখন অপেক্ষা উপদেষ্টাদের জন্য আমরা এখানে এসে দেখেছি যে আহতরা তাদের দাবি নিয়ে একটি কাগজ নিয়ে এসেছেন যে কাগজে তাদের ষাটটি দাবি লিখিত আছে যে সেটা যদি আমি একটু বলি তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে চব্বিশের গণভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যেই মানের চিকিৎসা দেওয়া হতো সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে চব্বিশের গণপথনে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা নিয়েছে তাদের চিকিৎসা খরচগুলো পরিশোধ করতে হবে পাশাপাশি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটি তাদের তৃতীয় দাবি তাদের চতুর্থ দাবি হচ্ছে শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর হইতে আগস্ট পর্যন্ত শহীদদের জুলাই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে তাদের পাঁচ নম্বর দাবিটি হলো যারা গণভ্যানে আহত হয়েছে যারা শহীদ হয়েছে এবং যারা অঙ্গ হারিয়েছে এ তাদের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোন চিকিৎসক বা মেডিকেলের কোন চিকিৎসক বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পাই পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার তারা দাবি জানিয়েছেন তাদের ছয় নম্বর যে দাবিটি সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা দাবি জানিয়েছেন তাদের সাত নম্বর সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে যে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে আপনি জানেন যে এই যে যে জুলাই গণভ্যুত্থান বা চব্বিশের গণভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে সেখানে পুরো জুলাই জুড়ে পাঁচই আগস্ট পর্যন্ত যারা আওয়ামী সরকারের সঙ্গে যারা একেবারে মাঠে মুখোমুখি অবস্থানে ছিল পুলিশের নির্বিচারে গুলিতে বা নানাভাবে দমন নিপীড়নে যারা অঙ্গ হারিয়েছে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের সংখ্যাটা কিন্তু এখনও সেইভাবে নিরূপণ করা যায়নি এটি হচ্ছে হাজার হাজার প্রতিদিনই কিন্তু সংখ্যা বাড়ছে এটি হাজার হাজারে ছাড়িয়ে গেছে সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এতদিন পার হয়ে গেল তাদের চিকিৎসা নিয়ে নানা ধরনের অবহেলা অভিযোগের অবহেলার অভিযোগ কিন্তু রয়েছে সেই অবহেলা অভিযোগে তাদের অবহেলা অভিযোগের বিরুদ্ধে তারা গতকাল রাতে জানেন যে পুঙ্গু হাসপাতালের সামনে তারা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে তারা বিছিল করেছে আর সেখানে কয়েকজন উপদেষ্টা গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছে সেই সেই ধারাবাহিকতায় আজকে সচিবালয় তাদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বৈঠকে সরকারের তিন থেকে চারজন উপদেষ্টা যোগ দিবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের যে ষাটটি দাবি আছে এই সাতটির দাবির বিষয়ে উপদেষ্টা তাদেরকে কতটুকু দাদের দাবি পূরণ করবে অন্তর্বর্তী সরকার সেটা এখন দেখার বিষয় আমরা অপেক্ষা করছি কিছু মধ্যে হয়তো উপদেষ্টারা এই সভাস্থলে আসবেন এসে তাদের সঙ্গে আলোচনা করবেন এর মধ্যে এখানে আহত চিকিৎসক আহত শিক্ষ শিক্ষিত যে প্রতিনিধিরা তারা উপস্থিত হয়ে গেছেন তো আমরা অপেক্ষা করছি এই ছিল আমার কাছে সচিবালয় থেকে এখনকার মত সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বেলায়েত হোসেন এখন